হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট জাজ কোর্টের কিছু ভ্যাকান্সির ব্যাপারে, এবং সেই ব্যাপারে সম্পূর্ণ তথ্য পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, এবং কোনো রকম জিজ্ঞাসা বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। তাহলে বন্ধুরা, আমি এখন আছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট জাজশিপের পক্ষ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছে সেই নোটিফিকেশানে, এবং দেখে নেওয়া যাক এই নোটিফিকেশানে বিস্তারিত কী কী আছে। এখানে বলা আছে যে অ্যাপ্লিকেশান যেটা আছে সেটা কিন্তু অনলাইন পদ্ধতিতে হবে, এবং এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশানটা করতে হবে, এবং এই অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 10/12/2019 রাত 11:30 পর্যন্ত, এবং অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 16/11/2019 থেকে। এবং এই অনলাইন অ্যাপ্লিকেশানের উপরে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি এর উপরে একটা ভিডিও আপনাদেরকে আমি প্রোভাইড করে দেবো। দেখে নেওয়া যাক ভ্যাকান্সি ব্যাপারে তথ্য। এখানে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য টোটাল ভ্যাকান্সি আছে 4টে, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য টোটাল ভ্যাকান্সি 3টে, এবং প্রসেস সার্ভারের জন্য আছে 2টো, এবং গ্রুপ ডি পিওন, নাইট গার্ড, ফরাস এই সকল পদের জন্য টোটাল ভ্যাকান্সি আছে 10টা, এবং বাকি যে এসসি এসটি ইউআর এর যে ভাগগুলো আছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। এবার এখানে যেটা আছে এজ ক্রাইটেরিয়া, অর্থাৎ এখানে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং এক্ষেত্রে আপনাদের বয়স গুনতে হবে 1/1/2019 হিসাবে। এবার এখানে দেখে নিন এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশানগুলো কী বলা আছে। এখানে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য মাধ্যমিক পাস হতে হবে, এবং তার সাথে একটা কম্পিউটারের সার্টিফিকেট কোর্স আপনাকে করে থাকতে হবে, এবং স্টেনোগ্রাফারের জন্য এক্ষেত্রে কিন্তু 80 ওয়ার্ড পার মিনিট হিসাবে শর্ট হ্যান্ড আপনাকে জানতে হবে, এবং টাইপিং স্পিড আপনার থাকতে হবে 30 ওয়ার্ড পার মিনিট হিসাবে। পরবর্তী পদ প্রসেস সার্ভার এর জন্য আপনাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং গ্রুপ ডি পোস্টের জন্য 8ম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এবার এখানে একটু দেখে নেবেন মোড অফ এক্সামিনেশন। এখানে পেপার 1, পেপার 2, পেপার 3 দেওয়া আছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পদের জন্য, এছাড়া এখানে লোয়ার ডিভিশন ক্লার্কের ব্যাপারে এবং গ্রুপ ডির ব্যাপারেও তথ্যগুলো দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এবার এখানে দেখে নিন অ্যাপ্লিকেশান ফিজের ব্যাপারে তথ্য। এখানে দেওয়া আছে ইংলিশ স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার পদের জন্য জেনারেলদের জন্য এখানে ধার্য করা হয়েছে 300 টাকা, এবং গ্রুপ ডির জন্য 200 টাকা, এবং প্রথম 3টি পদের জন্য এসসি এসটিদের জন্য ধার্য করা হয়েছে 200 টাকা, এবং গ্রুপ ডি পোস্টের জন্য ধার্য করা হয়েছে 150 টাকা। এবং এখানে একটু দেখে নেবেন, এখানে বলা হয়েছে আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটা পরীক্ষার 2 সপ্তাহ আগে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং পাশাপাশি আমিও আপনাদের এই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে কবে আপনারা অ্যাডমিট কার্ড পেতে চলেছেন। তারপরে আছে হাউ টু অ্যাপ্লাই, এখানে সমস্ত তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো আপনারা একটুখানি দেখে নেবেন, এবং যদি কোনো বিষয়ে আপনাদের জানতে বা বুঝতে অসুবিধা হয় ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। এবং অনলাইন অ্যাপ্লিকেশনের উপরে যদি আপনারা ভিডিও চান তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করার একটা ভিডিও প্রোভাইড করে দেবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।